হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পরিণীতাস ক্রিয়েশন। তো আজকে আমি বাড়ি বেরিয়ে গেছি, যাব বলে দিদিভাইয়ের বাড়ির থেকে। তো বিশেষ একটা কারণ আছে, তার জন্য বাড়ি চলে যাচ্ছি। তো কারণটা তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার ছেলে এখনো রেডি হয়নি। তো ওর পিসি বাড়ি থেকে যেতে চাইছে না, খুব কান্নাকাটি করছে, যেতে চাইছে না। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে সবাই মিলে দীঘা যাওয়া হবে, তার জন্য আজকে বাড়ি চলে যাচ্ছি। আর দিদিভাইরা আমরা অনেকেই যাব। আরও কয়েকদিন দিদিভাইয়ের বাড়িতে ছিলাম, খুব আনন্দে মজাই কেটেছে দিন। তো আজকে চলে যাচ্ছি। তো আমরা এখন বাইকে বেরিয়ে গেছি, আর আমার ছেলে যে চকলেট মুখে নিয়ে বসে আছে, পিসি বাড়ি থেকে আসতে চাইছিল না, তো জোর করেই নিয়ে আসা এক প্রকার। তো আমরা রাস্তায় আস্তে আস্তে খুব সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম। তো এখানে দাঁড়িয়ে একটু দাঁড়ানো হলো মাঝখানে, আর দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া হলো। তো এখানে একটা স্কুল আছে, গ্রিফিন্স ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখানে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো দাঁড়িয়ে একটু ফুল টুল নিয়েছি, ভালো লাগছিলো ফুলটা। তো এক ঘন্টার প্রায় রাস্তা, এক দেড় ঘন্টা লাগে। তো মাঝখানে একটু দাঁড়ানো হয়েছিল। তো এখন আবার বাইকে উঠে গেছি। তো আমরা আমাদের মেদিনীপুরের রাস্তায় চলে এসেছি, আর এটা ঈদের পরের দিন আমরা আসছিলাম, তার জন্য রাস্তায় খুব ভিড় ছিল, আর সবাই একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল, দেখছিলাম, খুবই ভালো লাগছিল। চলে এলাম ঘর, তো আমরা সকাল সকাল বাড়ি চলে এলাম, খুব সকালে বেরিয়েছিলাম সকাল সকাল আসবো বলে। তো বাড়ি এসে এখন দীঘা যাওয়ার প্রস্তুতি করতে হবে, তোড়জোড় হটচট করেই সিদ্ধান্ত হয়েছে যাওয়ার জন্য। তো বাড়িতে এইমাত্র ঢুকলাম, আর হ্যাঁ, ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হবো।
তারপরে দীঘা যাওয়ার প্রস্তুতি করব আর তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব। তোমরা প্লিজ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।